সুন্দর আকারে এই নোটগুলি আমাদের পেইড গ্রুপে দেওয়া হয় এই নোটগুলি থেকে তোমাদের আমরা প্রত্যেক দিন হচ্ছে ফ্রিতে হচ্ছে ইউটিউবে ক্লাস করাবো তো তোমরা যারা যারা পেইড গ্রুপে যুক্ত হতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর তোমরা যদি পেইড গ্রুপে যুক্ত না হও তাহলে তোমরা হচ্ছে ইউটিউব চ্যানেলে ফ্রিতে ক্লাসগুলি করে নোট করে নেবে তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে দান সাগর অদ্ভুত সাগর উত্তর সাগর এবং প্রতিষ্ঠা সাগর গ্রন্থগুলি কার লেখা এর সঠিক উত্তরটি হবে বললাল সেনের লেখা এ প্রসঙ্গে আমরা বিস্তারিত গ্রন্থগুলি কে লিখেছিলেন সেটি জেনে নেব শত সহস্রিকা প্রজ্ঞা পারমিতা এবং মাধ্যমিক সূত্র গ্রন্থটি লিখেছিলেন নাগার্জুন বৃহৎ সংহিতা পঞ্চ সিদ্ধান্তিকা এটি লিখেছিলেন বরাহ মিহির মিলিন্দ পঞ্চহ লেখা এটি নাকসিনের লেখা বৃহৎ কথামঞ্জুরি কারলেখা খেমেন্দ্রের লেখা চরক সংহিতা কার লেখা চরকের লেখা অষ্টাধ্যায়ী গ্রন্থটি পানেনির লেখা এবং দশকুমার চরিত গ্রন্থটি কার লেখা দণ্ডীর লেখা মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্তম গ্রন্থটি লেখা বিষাক দত্তের লেখা নেক্সট দেখে নেব ক্রীড়াতার্জুনিয়ম গ্রন্থটি লেখা এটি হচ্ছে ভারবীর লেখা স্বপ্নবাসব দত্তম এটি হচ্ছে ভাসের লেখা কথা শরিত সাগর সোমদেবের লেখা অভিজ্ঞান শুকুন্তলম মালবিকাগ্নি মিত্রম মেঘদূত কুমার সম্ভবম এটি হচ্ছে কালিদাসের রচনা মিচ্ছকটিকম কার রচনা এটি হচ্ছে শূদ্রকে লেখা তো এই যে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলি যে আছে এগুলি তোমরা হচ্ছে মুখস্থ করে নিবে কারণ এখান থেকে তোমরা যে কোনো চাকরি পরীক্ষায় ক্লারশিপে তো কমন পাবেই এবং অন্যান্য যে সমস্ত চাকরি পরীক্ষা আছে সেগুলি তো তোমরা কমন পাবেই নেক্সট প্রশ্ন দেখে নেব হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন হিউএন সাং ইনি হচ্ছেন হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন এটা তোমরা কিভাবে মনে রাখবে হিউএন সাং হিউএনের যে হিউএন সাংয়ের যে প্রথমে হ দিয়ে শুরু হয় আর হর্ষবর্ধনের প্রথমের কি হ দিয়ে শুরু হয় এভাবে মনে রাখবে যে হিউএন সাং হর্ষবর্ধনের সময় ভারতে আসেন এবার হচ্ছে দেখে নেব হিউএন সাং হচ্ছে কোথার থেকে আসেন ভারতে চীন দেশ থেকে আসেন অর্থাৎ হিউয়েন সাং হচ্ছে চৈনিক পরি পরিব্রাজ্যক তার লেখা যে গ্রন্থটা আছে সেটার নাম হচ্ছে সি ইউ কি এবং হর্ষবর্ধনের রাজত্বকালে আসেন এবার হচ্ছে হিয়েন ইনিও একজন চৈনিক পরিব্রাজ্যক ফাহিনের লেখা গ্রন্থটির নাম হচ্ছে ফো কুও কিং এবং ইনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে আসেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি নেক্সট আমরা দেখে নেব অলবিরুনি অলবিরুনি ইনি হচ্ছেন আরব দেশ থেকে আসেন অলবিরুনির লেখা গ্রন্থগুলি হচ্ছে তহক কি হিন্দ কিতাফ উল হিন্দ এবং অলবিরুনি হচ্ছে সুলতান মামুদের সময় ভারতে আসেন নেক্সট হচ্ছে ইবন বতুতা ইনি হচ্ছেন আফ্রিকার মরক্কো দেশ থেকে ভারতে আসেন ইবন বতুতার লেখা গ্রন্থটি হচ্ছে কৃতাফ উল রাহেলা কিতাবুল উল রাহেলা এবং ইবন বতুতা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময়ে ভারতে আসেন তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি তোমরা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবে এবং এই প্রশ্ন উত্তরগুলি মুখস্থ করে নেবে নেক্সট আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অলোকানন্দ এবং ভাগীরথীর মিলনস্থলকে কি বলা হয় সরি অলোকানন্দ এবং ভাগীরথীর মিলনস্থলকে বলা হয় দেব প্রয়াত এ প্রসঙ্গে মনে রাখবে অলোকানন্দা এবং ধৌলি গঙ্গার মিলনস্থলকে বলা হয় বিষ্ণু অলকানন্দা অলোকানন্দা এবং নন্দাকিনীর মিলনস্থলকে বলা হয় নন্দপ্রয়াগ অলোকানন্দা এবং মন্দাখিনীর মিলনস্থলকে বলা হয় রুদ্রপ্রয়াগ অলোকানন্দ এবং পিন্ডারের মিলনস্থলকে বলা হয় কর্ণপ্রয়াগ এবং অলোকানন্দ এবং ভাগীরথীর মিলনস্থলকে বলা হয় দেবপ্রয়াগ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি অবশ্যই তোমরা নোট করে রাখবে খাতায় নাহলে আমাদের পেড গ্রুপে যুক্ত হবে মাত্র নিরানব্বই টাকা দিয়ে তো নেক্সট প্রশ্ন দেখে নেব পেড গ্রুপের কথা বেশি বলবো না তোমাদের নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত কৃষ্ণা নদীর ওপর অবস্থিত এবার দেখে নেব নাগার্জুন সাগর প্রকল্প হচ্ছে কৃষ্ণা নদীর ওপর অবস্থিত বা কৃষ্ণা নদীর একটা হচ্ছে প্রকল্প সেটি হচ্ছে কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশে অবস্থিত শ্রীশৈলম বাদ কৃষ্ণা নদীতে দেখা যায় এবং এটিও অন্ধ্রপ্রদেশে অবস্থিত শিব সমুদ্রম প্রকল্প কাবেরী নদী কর্ণাটক মেট্টুর বাঁধ হচ্ছে কাবেরী নদী তামিলনাড়ু এগুলি কিন্তু ইম্পর্টেন্ট এগুলি তোমরা মনে রাখবে ভালো করে দেখে নাও নেক্সট হচ্ছে সালাল সালাল বাঁধ এটি হচ্ছে চন্দ্রভাগা বা চেনাব নদীর ওপর অবস্থিত জম্মু এবং কাশ্মীর হীরাকুত মহানদী উড়িষ্যায় অবস্থিত তারপর হচ্ছে নিজাম সাগর বাঁধ মঞ্জিরা রিভার অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে অবস্থিত সারাবতী বাঁধ হচ্ছে সারাবতী কর্ণাটকে অবস্থিত তিলাইয়া বাঁধ বাদ এবং বেলপাহাড়ি বাঁধ এটি হচ্ছে বরাকর নদীর তীরে অবস্থিত নেক্সট দেখে নেব আমরা নেক্সট প্রশ্নটি হচ্ছে সংবিধান থেকে এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধানের ধারণা প্রথম কে দেন সংবিধানের ধারণা প্রথম দেন এম এন রয় উনিশশো চৌত্রিশ সালে সংবিধানের ধারণা দেন এবং এ প্রসঙ্গে তোমাদের যে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলি মনে রাখতে হবে এবং যেগুলি আসবে তোমাদের চাকরি পরীক্ষায় সেগুলি হচ্ছে ভারত ভারতের সংবিধান গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এটা হচ্ছে গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এবার প্রশ্ন তোমাদের আসে অনেকবার যে সংবিধান কার্যকরী হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে নেক্সট গণপরিষদ গঠিত হয় ষোলোই মে উনিশশো সালে এই যে গণপরিষদ গঠিত হয় এটা হচ্ছে ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী গঠিত হয় এই প্রশ্নটি তোমাদের চলে এসেছিল যে গণপরিষদ গঠিত হয় কিসের ভিত্তিতে এটি হচ্ছে ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী আর তোমরা মনে রাখবে যে ক্যাবিনেট মিশন প্রতিষ্ঠিত হয় ষোলোই মে উনিশশো সালে আর একটা আছে তোমাদের ক্রিপস মিশন ক্রিপস মিশন কিন্তু উনিশশো সালে এটা তোমরা গুলিয়ে ফেলবে না যে ক্রিপস মিশন হবে উনিশশো সালে ক্রিপস যে লেখাটা আছে এটি ছোটো লেখা তার জন্য শালটাও ছোট হয়ে যাবে আর ক্যাবিনেটের যে শালটা ক্রিপসের তুলনায় একটু বড় তার জন্য এই যে শালটা আছে এটা হচ্ছে বড় হয়ে যাবে উনিশশো ছেচল্লিশ সালে এভাবে তোমরা ট্রিক অনুযায়ী মনে রাখবে নেক্সট হচ্ছে ক্যাবিনেট মিশন ভারতে আসে চব্বিশে মার্চ উনিশশো ছেচল্লিশ সালে এটা তো হচ্ছে গণপরিষদ গঠিত হয় ষোলোই মে উনিশশো সালে কিন্তু ক্যাবিনেট মিশন যে ভারতে আসে চব্বিশে মার্চ চব্বিশে মার্চ উনিশশো সালে এবার ক্যাবিনেট মিশনের হচ্ছে কয়জন সদস্য ছিলেন তিনজন সদস্য ছিলেন এবার তোমাদের মিসলেনাস পরীক্ষায় চলে আসছে যে এদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না তাহলে ক্যাবিনেট মিশনের তিনজন সদস্য হচ্ছে স্যার প্যাথিক লরেন্স ইনি হচ্ছেন সেক্রেটারি তারপর হচ্ছে স্যার ট্র্যাফুড ক্রিপস এবং এভি আলেক কজান্ডার ইনি হচ্ছেন ক্যাবিনে ক্যাবিনেট মিশনের এরা হচ্ছে সদস্যগুণ ক্যাবিনেট মিশনের টোটাল সদস্য তিনজন স্যাট প্যাথিক লরেন্স স্যাট ট্যাফুড ক্রিপস এবং এভি আলেকজান্ডার নেক্সট আমরা দেখে নেব যে গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে গণপরিষদের প্রথম অধিবেশন বসে নয়ই ডিসেম্বর উনিশশো সালে তার মানে গণপরিষদের যে গণপরিষদের যে প্রথম অধিবেশন আছে এটি বসে নয়ই ডিসেম্বর উনিশশো সালে এবার এই যে গণপরিষদ থেকে কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে দেখে নাও গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি অস্থায়ী মানে হচ্ছে টেম্পোয়ারি প্রেসিডেন্ট ডক্টর সচিদানন্দ সিনহা ইনি হচ্ছেন নয় থেকে এগারোই ডিসেম্বর উনিশশো সাল পর্যন্ত ছিল এবং গণপরিষদের যে স্থায়ী সভাপতি ছিলেন মানে পারমানেন্ট প্রেসিডেন্ট ছিলেন তার নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ইনি এগারোই ডিসেম্বর উনিশশো সালে কী করে শপথ গ্রহণ করে তারপর হচ্ছে মানে যুক্ত হয় আমাদের হচ্ছে স্থায়ী প্রেসিডেন্ট হিসাবে গণপরিষদের প্রথম স্থায়ী প্রেসিডেন্ট হিসাবে গণপরিষদের জাতীয় পতাকা গ্রহণ করা হয় বাইশে জুলাই উনিশশো সালে তাহলে হচ্ছে তোমাদের এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে গেল যে গণপরিষদের যে জাতীয় পতাকাটি আছে সেটি হচ্ছে বাইশে জুলাই উনিশশো সালে গ্রহণ করা হয় এবার এই যে আমাদের যে জাতীয় পতাকা আছে আমাদের জাতীয় পতাকার তিনটি রং তোমরা সবাই জানো এবং এই যে জাতীয় পতাকার যে নকশাটা আছে সেটি হচ্ছে কে করেছিলেন এটি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া এবং জাতীয় সঙ্গীত গৃহীত হয় চব্বিশে জানুয়ারি উনিশশো সালে আমাদের যে জাতীয় সঙ্গীত আছে সেটি হচ্ছে গৃহীত হয় চব্বিশে জানুয়ারি উনিশশো সালে আর আমাদের হচ্ছে জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মনো আর জাতীয় গান আর সঙ্গীতের মধ্যে তোমরা অনেকেই গুলিয়ে ফেলো আর জাতীয় গান হচ্ছে বন্দে মাতরম বন্দে মাতরম নেক্সট হচ্ছে গণপরিষদে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে গণপরিষদ যে আছে আমাদের হচ্ছে রাজেন্দ্র প্রসাদকে ইনি হচ্ছেন কি আমাদের হচ্ছে প্রথম রাষ্ট্রপতি হন ইনি এনাকে হচ্ছে নিয়োগ করে কত সালে চব্বিশে জানুয়ারি উনিশশো সালে গণপরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেন চব্বিশে জানুয়ারি উনিশশো সালে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমরা যদি এরকম মানে এরকম আরও ভিডিও পেতে চাও মানে নেক্সট পার্ট আমরা যদি এরকম নিয়ে আসি আমাদের সম্পূর্ণ পিডিএফ যে পেজ পিডিএফটা আছে সেটি তোমাদের ফ্রিতে করানো হচ্ছে এখানে তোমরা যদি করতে চাও তাহলে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবে আর আমরা এই ক্লাসটিতে মাত্র ফিফটি মতো লাইক লাইকের টার্গেট রাখলাম এই ভিডিওটাতে যদি ফিফটি বা পঞ্চাশটি যদি লাইক হয়ে যায় তাহলে নেক্সট ভিডিও আমরা তোমাদের কাছে নিয়ে আসবো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবি ধন্যবাদ